কাখরে গোরা বালতি পানি পাই জিবাকু পড়ে যোজন যোজন দূর এ দৃশ্য হচ্ছে কেন্দুঝর জেলা ঘসিপুরা ব্লক কেশ দূরাপাড় গাঁর গাঁরে ৫০০ পরিবার বসবাস করুবা বেড়ে ১৯৯৯ মসিহার পানি সমস্যা দূর করা লেফ্ট পয়েন্ট বসা যাই মাত্র রক্ষণাবেক্ষণ অভাব অচল তেমন পানি পাই গাঁ লোকে নদী উপরে নির্ভর করেছেন এই জল পিবা পরে গ্রামবাসী রোগে পড়ছেন যাহাকে নিয়ে লোকঙ্ক মধ্যে অসন্তোষ দেখা দিয়েছি আমি পানি টিকে পাইপারুনু আমি ষাটে বর্ষের বুড়ি আমি যাচ্ছ নইকি পানি পাই আমার গোড় হাত ফুলি যাচ্ছে গোটে পানি আনিলা বেড়ে আর সরকার এই সুবিধা আমাকে করে দিয়েছে যে দি দুইটা টাঙ্কি দিয়ে আমি পানি মধ্যে আমি পাইপারুনু আমি যদি পানি নপাইনু নইরু পানি খাইনু আমার ছুয়া পিলা ঝাড়া বাঁতি জ্বরে আক্রান্ত হলে আমার তো রোজগার কিছু নাই আমি সে ভালো করিমু কমিটি আমি কমিটি পানি মধ্যে সুবিধার পাইমু সেই সুবিধা আমি করা যাও আমি এতিকি চাহছ দ্বিপটে ওভর টাঙ্কি হো ওভর ট্যাঙ্কি নহলে আমাকে পানি সুবিধা করা যাও সরকার করোনা পাই জীবাণুমুক্ত হওয়া পাই সমস্ত হাত ধোয়া পাই অনুরোধ করছেন আমার ঘরে তো পানি নাই আমি হাত কোথায় ধোবু সেইপাই আমি চাহছু আমার গাঁরে পানির সুবিধা হোক আমার গাঁরে যদি পানির সুবিধা আট দিন ভিতরে ন করা যায় আমার গুহারি ন শোনা যায় তাহলে আমি ব্লক ঘেরাও করা প্রস্তুত অছু অন্যপটে গাঁর জল সমস্যা দূর করা গ্রামবাসী বিডিও আরম্ভ করে জেলাপাল দ্বারস্থ হয়েছেন এপরিকি বিভাগীয় অধিকারী মধ্য অবগত করা যাই মাত্র এ সরপঞ্চ কাম কই বসি পড়ছেন অধিকারী দুইটা টাঙ্কি হেলা ফলরে বি পিলা ছুয়া মানে পানি পাউ নাহান্তি লকডাউন টাইমরে তো রোজগার না পিলা ছুয়া জ্বর থন্ডা কাশ ঝাড়া সবুরে আক্রান্ত হচ্ছেন ঔষধ বি দেওয়া পাই পয়সা পত্র বি না নদী পানি আনিকি পিবা পাই পড়ুছি কোন চাহুছেন আমি চাহুছু আমাকে এই সরকার আমাকে কি সুবিধা পানি পাই সুবিধা করা যাও বারম্বার প্রশাসনকে অনুরোধ করা হয়েছে পঞ্চায়েতকে কোয়া হচ্ছে এবং সমস্ত অনুরোধ করা গলে পরে বি এ পর্যন্ত পানি সমস্যা সমাধান হয়ে পারল না যাফলে আজ শতাধিক মহিলা রাস্তা অবরোধ করছেন এবং সেমানে মধ্যে যাহা কুহতি পরবর্তী পর্যায়ে উপজেলাপাল কার্যালয়ে যাই ধারণা দেবে যদি কিছু ইয়ার সমাধান ন হুয়ে এবং পরবর্তী পর্যায়ে মধ্যে এখন ব্যাপক আন্দোলন করা যাব বলে মহিলা মানে যাহা মতব্যক্ত করছেন তবে কেবে দূর হব গাঁর জল কষ্ট সমস্যা দূর নহলে আগামী দিনে ব্লক অফিস ঘেরাও করা চেতাবনী দিয়েছেন গাঁর মহিলা কেন্দুঝর ঘসিপুরার অবিনাশ সত্যদীঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।